চাঁদ দেশটির অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ চাঁদ এবং এই দেশটি উত্তর এবং মধ্য আফ্রিকার সন্নিকটে অবস্থিত একটি ল্যান্ডলকড কান্ট্রি। এই দেশটির উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হলো লিবিয়া, পশ্চিম দিকে অবস্থিত দেশটির নাম হলো নাইজার, পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হলো সুদান, দক্ষিণ দিকে অবস্থিত দেশটির নাম হলো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত দেশটির নাম হলো ক্যামেরুন এবং চাঁদ লেকের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত দেশটির নাম হলো নাইজেরিয়া। এই দেশটির সম্পূর্ণ আয়তন হলো প্রায় 12,84,000 বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং এখানকার জনসংখ্যা হলো প্রায় 1,62,44,513 জন। অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিচার করলে এই দেশে প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে প্রায় 9 জন মানুষ বসবাস করেন। আফ্রিকার এই দেশেও আপনি নানান জাতিগত গোষ্ঠীর লোকেদের দেখতে পেয়ে যাবেন, তবে এই সমস্ত জাতিগত গোষ্ঠীর মানুষদের মধ্যে প্রায় 27% মানুষই হলেন সারা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তবে এছাড়াও এখানে আপনি আরব, কানেম্বু, মাসালিতো, তৌবৌ, মাসা, ভিডিও, বুলালা ইত্যাদি জনগোষ্ঠীর মানুষদের দেখতে পেয়ে যাবেন। এদেশটির সবচেয়ে বড় ধর্ম হলো ইসলাম ধর্ম এবং এই দেশের মোট জনসংখ্যার প্রায় 52% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এইটা যে এরপর প্রায় 44% মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী। অর্থাৎ খ্রিস্ট ধর্ম এখানকার দ্বিতীয় বৃহত্তম ধর্ম। এই দেশে প্রায় সমস্ত ভাষাকেই সম্মান করা হয়, কিন্তু দৈনন্দিন জীবনের সুবিধার্থে এখানে শুধুমাত্র অ্যারাবিক এবং ফ্রেঞ্চ ভাষার ব্যবহার সবথেকে বেশি হয় এবং এখানে শুধুমাত্র অ্যারাবিক এবং ফ্রেঞ্চ ভাষাকেই এখানকার রাষ্ট্রীয় ভাষার তকমা দেওয়া হয়। এই দেশে মূলত ইউনিটারি প্রভিশনাল গভর্নমেন্ট আন্ডারে মিলিটারি জুন্টা ধরনের প্রশাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই দেশে মিলিটারি প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টার উভয়কেই এই দেশের রাষ্ট্রীয় প্রধান হিসেবে মানা হয়। এই দেশের পার্লামেন্টের নাম হলো ট্রান্সিশনাল মিলিটারি কাউন্সিল এবং এই পার্লামেন্টটি এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এই দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হলো এনজামেনা এবং এখানকার জাতীয় মুদ্রার নাম হলো সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনাদের সামনে চাঁদ সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ফ্যাক্টসগুলো তুলে ধরলাম। আশা করি চাঁদ সম্পর্কে এতক্ষণে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছেন। তাই চাঁদ দেশটিকে আরও ভালো করে জানার জন্য এবং এখানকার সংস্কৃতিকে আরও ভালোভাবে বোঝার জন্য আসুন চাঁদ সম্পর্কিত আরও বেশ কিছু তথ্যগুলি চটপট একবার জেনে নিই। চাঁদ দেশটিকে বাবল স্টার অব দি আর্থ বলা হয়, তার কারণ এই দেশটিতে 100টিরও অধিক ভাষা সক্রিয় এবং 200টিরও বেশি জাতির বসবাস রয়েছে। নুন, খেজুর, আনাজ প্রভৃতি উপাদেয় খাদ্য সম্পদের দেশ হলো চাঁদ। এছাড়াও মাংস, মাছ এবং তুলো সহজলভ্যতাও বর্তমান এই দেশে, তার কারণে এই দেশ আফ্রিকান প্রদেশের অর্থনৈতিক কাঠামোর একটি ভিত হিসেবে প্রাধান্য পেয়েছে। এই দেশের মানুষেরা মাছ ছাড়া তাদের ডায়েট চার্ট সম্পূর্ণ করেন না। আপনারা হয়তো অবাক হচ্ছেন এই দেশটির নাম সম্পর্কে, কেন এই দেশটির নাম চাঁদ। আসলে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম লেকের নাম হলো চাঁদ, সেই নাম অনুসারেই দেশটির নাম ঠিক করা হয়েছে। চাঁদ পৃথিবীর সবচেয়ে ইয়ং অর্থাৎ নব্য গঠিত রাষ্ট্র, তবুও এই দেশে অপরাধ প্রবণতার বীজ বপন হয়েছে এমন দুর্নীতির জন্য চাঁদ দেশটি বিধ্বস্ত হয়ে পড়ছে। চাঁদের আরেকটি গুরুত্বপূর্ণ দুর্নীতির দিক হলো শোষণ। টাকা ছাড়া এখানকার মানুষেরা কিছু জানে না, সেই কারণে এই দেশে অপরাধ প্রবণতা আরও প্রকট হয়েছে। এমনকি রাতের পর বাইরে পা রাখাও প্রাণের ঝুঁকিকে আমন্ত্রণ জানায়। সন্ধে 7টার পর বেরোনো মানে নিজের প্রাণকে ইচ্ছাকৃত বলি দেওয়ার সমান। দর্শক বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এখানকার পরিবেশ কতটা ভয়ঙ্কর। চাঁদ দেশের 70% অংশ প্রায় মরুভূমি, তাই এখানে কৃষিকাজের পরিমাণ সেই অর্থে প্রবল নয়। এই দেশের ছেলেরা সারাদিন নেশায় আসক্ত হয়ে থাকেন, মদ, ড্রাগ আরও বিভিন্ন রকমের ক্ষতিকর নেশায় বুদ হয়ে থাকে পুরুষ সমাজ, তাই পরিবারের হাল ধরতে হয় মহিলাদের। প্রত্যেক পরিবারের মহিলারাই কৃষিকাজ করেন, পরিবারের ভরণ পোষণের দায়। এই দেশে বসবাস করা তাই সহজ নয়, কারণ এই দেশে চাষবাসের উপযুক্ত জমি পাওয়া যেমন দুষ্কর, তেমনি কোনো কাজের সন্ধান পাওয়াও সহজ নয়। বলাই বাহুল্য, অপরাধ, বেকারত্ব এবং আরও বিভিন্ন রকম প্রতিকূলতা নিয়ে চাঁদ দেশের মানুষের জীবন সংগ্রাম আবর্তিত হয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান উটের প্রজাতিও চাঁদ দেশেই পাওয়া যায়। এই উটের প্রজাতিগুলির নাম হলো টিবেস্টি। এই উটগুলি সাধারণত পরিশ্রমী এবং শক্তিশালী হয়, তাই তো দেশ বিদেশ থেকে ক্রেতারা আসেন এই উটগুলিকে কিনে নেওয়ার জন্য। আবার এই উটগুলি দিয়েই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিযোগিতা সাধিত হয়। ঠিক যেমন ঘোড়াকে নিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়, সেরকমই চাঁদ দেশের এই মূল্যবান উটগুলিও টাকার বিনিময়ে ভয়ঙ্কর প্রতিযোগিতার কেন্দ্র হয়ে ওঠে। চাঁদ দেশটির স্বাস্থ্য পরিষেবা উন্নত নয়, 23,000-এর অধিক মানুষের জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রই বরাদ্দ। কারণ এই দেশে চিকিৎসার সরঞ্জাম তো দূর, শিক্ষা ব্যবস্থাও এত শোচনীয় যে ডাক্তার হওয়া মানে তিনি বিশাল জাদুকর। কোনো কঠিন রোগ হলে তা থেকে মুক্তির একটি উপায় মৃত্যু।
যদি কখনো কোনো মিরাক্কেল বশত কোনো রোগী সেরে ওঠেন, তাহলে সেটি সত্যি কোনো জাদু চাইতে কম হবে না। যারা আফ্রিকা জাননে, বিভিন্ন গল্প উপন্যাস থেকে মোটামুটি ধারণা পেয়েছেন আফ্রিকার আবহাওয়ার ব্যাপারে। স্বয়ং বিভূতিভূষণের উপন্যাসেই আমরা দেখেছি, দিনের বেলা এদেশ যত উত্তপ্ত থাকে রাতে ততই শীতল। আর আবহাওয়ার এই অসম তারতম্য আমাদের শঙ্করকেও নাস্তানাবুদ করে তোলে। আফ্রিকার দেশ হিসেবে চাঁদের আবহাওয়ার বৈশিষ্ট্যও ব্যতিক্রম নয়। দিনে প্রবল গরম এবং রাতে হাড় কাঁপানো শীতে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। দর্শক বন্ধুদের, এই যুগে দাঁড়িয়ে বিশ্বাস করতে হয়তো সমস্যা হবে যে এই দেশে কেবল একটিমাত্র টিভি চ্যানেল সম্প্রচারিত হয় এবং চ্যানেলটির নাম হলো ডেলি টিচাঁদ। টিভি দেখার মানুষের সংখ্যাও নগণ্য, কারণ এখানকার সকল মানুষদের আর্থিক স্বাচ্ছন্দ্য নেই টিভি কেনার। শুধু তাই নয়, বেতার মাধ্যম বলতেও কেবল চারটি স্টেশনই আছে এই দেশে। সুতরাং বোঝাই যাচ্ছে, আজকের দিনে দাঁড়িয়েও চার দেশের মানুষেরা যাপন করছেন পুরনো যুগের অনাড়ম্বর জীবন। চার দেশে একটি বিখ্যাত বাদ্যযন্ত্র আছে যা জনজীবনের মধ্যে বিপুলভাবে জনপ্রিয়। যন্ত্রটির নাম হলো কাকাকি। যে কোনো অবসরেই মানুষ এই বাদ্যযন্ত্রটির ছন্দে তাল মেলান। চাঁদের মানুষের অন্যতম একটি গুণ হলো, এরা সকলেই সঙ্গীতপ্রেমী। তাই এত ভাঙাচোরা জীবনযাপন করেও কেবল সঙ্গীতের সুরে তারা জুড়ে যান। এই দেশে যতই দারিদ্রতা থাকুক, চাঁদের মানুষেরা খুবই আনন্দবিলাসী হন। একে অপরের সঙ্গে বিভিন্ন রকম মজাদার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পছন্দ করেন। মুখের হাসি কখনো তাদের বোঝা হয়ে ওঠে না, বরং এই হাসির জোরেই তারা জীবনটিকে সহজ করে বাঁচেন। চাঁদে বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত মানুষেরা বসবাস করেন। আরেকটি নিন্দনীয় দিক হলো চাঁদের, তারা বিভিন্ন গোষ্ঠীর প্রতি সহিষ্ণু হন না। সুযোগ পেলেই তারা একে অপরের সঙ্গে বাদানুবাদ থেকে শুরু করে হাতাহাতিতেও লেগে পড়েন, যার কারণে উত্তপ্ত হয়ে ওঠে এখানকার পরিবেশ। প্রায় 3 দশক ধরে এখানকার ভিন্ন ধর্মের মানুষ একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত হন। এই কারণে চার দেশে পর্যটক শিল্প গড়ে ওঠেনি। তবে একটা সময় পর্যটক শিল্পের কথা চিন্তা করা গেলেও হাতে গোনা কয়েকজন পর্যটক এই দেশে আসেন, এবং দুর্ভাগ্যবশত তাদেরকে অপহরণ করা হয়, যে কারণে চাঁদে পর্যটক শিল্পের ভাবনাকেই আপাতত স্থগিত রাখা হয়েছে। যতই অশান্তিপূর্ণ হোক এই দেশ, তবুও আমাদের কর্তব্য দর্শক বন্ধুদের ভার্চুয়ালি চাঁদ সফর করানোর। তাই চলুন জেনে নেওয়া যাক এই দেশের কোথায় কোথায় পর্যটন উপযুক্ত স্থান রয়েছে। এনজামেনা, এই শহরে অসংখ্য ঐতিহাসিক ইমারত রয়েছে এবং এই দেশে গেলে আপনি আফ্রিকান পরিবেশ, সাধারণ জনজীবনের সঙ্গেও পরিচিত হবেন। এই শহরটি অন্যান্য শহরের তুলনায় পরিষ্কার এবং তুলনামূলকভাবে কম অশান্তিপ্রবণ। এখানে পর্যটনের জন্য বিপদের আশঙ্কা কম। আপনি যদি কখনো চাঁদ দেশে আসেন, তাহলে প্রথমে এই শহর দিয়ে যাত্রা শুরু করতে পারেন। ফায়া লারজেও, এই শহরটি সাহারা মরুভূমির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর। আপনি যখন এই শহরে আসবেন, আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এই শহরটিও বেশ পরিষ্কার। এই শহরে সাধারণত উঠে করেই ভ্রমণ করতে হয়। যাবতীয় আমিষ খাদ্য সহজলভ্য এই শহরে। তবে দিনের বেলায় এই শহরে ঘোরা সমস্যাজনিত, কারণ গরমের প্রাবল্য সাধারণ জনজীবনের অবস্থায় করুণ হয়ে ওঠে। তবে বিকালে ভ্রমণের পক্ষে এই শহর উপযুক্ত। জাকাউমা ন্যাশনাল পার্ক, এটি হলো চাঁদের বিখ্যাত জাতীয় উদ্যান। বাঘ, নেকড়ে থেকে শুরু করে জঙ্গলি কুকুর এবং আরও ভয়ঙ্কর প্রাণী দেখা মেলে এই উদ্যানে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি, গাছ প্রভৃতি এই উদ্যানের সদস্য। কিন্তু এই উদ্যানে আপনার সতর্কতার বিষয়েও নজর রাখতে হবে, কারণ এখানে সিংহের আক্রমণের ইতিহাস নতুন নয়। তাই নিজের সতর্কতা অবলম্বন করেই এই সফরে সাফারি হওয়া উচিত। এই দেশে যেতে হলে আপনাদের এই দেশের অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করতে হবে। এই দেশের জন্য ভিসা পাওয়া কিছু অসম্ভব নয়, যথেষ্ট সহজভাবেই পাওয়া যায় এই দেশের ভিসা। এই দেশে ভ্রমণ খুব স্বল্প খরচের মধ্যে সম্ভব। 70,000 থেকে 80,000 টাকার মধ্যে ঘোরা হয়ে যাবে আপনার চাঁদ। কারুর যদি ইতিমধ্যে ভ্রমণ করা হয়ে থাকে চাঁদ, কমেন্ট করে আমাদের জানাতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি দর্শক বন্ধুরা উপভোগ করলেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।